This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Shimla Biryani, Swad Zindagi Ka. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের ছটাকাকে মাথায় রেখেই ভালোবাসার এই অসমাপ্ত গানের অ্যালবাম। ভালোবাসার কোনো সমাপ্তি থাকে না, সমাপ্তি পেয়ে যাওয়া বললে তাতে যেন এক গরমিল থেকেই যায়। প্রেমের ক্ষেত্রে অসমাপ্তা এই অ্যালবামে প্রকাশ পেয়েছে। সকলের প্রিয় মীর দাস এই প্রেমিক যে প্রেমে পড়েছে শৈশব থেকে বাধ্যকতায় পরিণত হয়েছে তার কণ্ঠের দ্বারা। অ্যালবামটিতে লঞ্চ করেছেন চার মূর্তি, তারা হলেন মীর, জ্যোতি, রাজবীর চক্রবর্তী ও আশু চক্রবর্তী। অ্যালবামটিতে ছটি গান ও ছটি কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। দেখো এই অ্যালবামটার মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের ছটা গান। এই ছটা গানের এগেনস্টে ছটা টেক্সট লেখা হয়েছে, সেটা প্রেমের ছটা পর্ব। এর মূল ভাবনা হচ্ছে আশু চক্রবর্তী। আশু পুরোটা ভেবেছিল, সেটা আমার সাথে শেয়ার করেছিল। তো এর আগে আমরা একটা প্রজেক্ট করেছিলাম একান্তে বলে, এই টিমটা সেম টিম আমরা চারজনে মিলে, আমরা আবার এই চারজন মিলে অসমাপ্তটা করলাম। রাজীব চক্রবর্তী, ভালোবাসায় বেদনায় অসমাপ্ত মানে ঘটনাটা হচ্ছে যে আমাদের যে প্রেম বা প্রেমের যে ছটা ধাপ সেটা নিয়ে তো অ্যালবামটা তৈরি করা। এবং সেখানে যখন আমরা প্রেমের ছটা ধাপ উত্তীর্ণ হই এক এক করে, প্রথম দ্বিতীয় তৃতীয় করে যাই, ছটা ধাপ পার হওয়ার পরেও কোথাও গিয়ে মনে হয় যে প্রেমটা শেষ হলো না, সেখানে এখনও কিছু একটা রয়ে গেছে, সেখানে এখনও কিছু একটা বাকি রয়ে গেছে, সেখানে একটা কিছু এমন একটা স্পিরিচুয়াল পর্যায়ে যেটার কোনো শেষ নেই। তাই অসমাপ্ত ভালোবাসা এবং বেদনায়। আমার নাম আশু চক্রবর্তী, আমি এই প্রজেক্টের মিউজিক ডিরেকশন করছি। আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা অসমাপ্ত ব্যাপার থাকে, মানে কোনো সম্পর্ক পূর্ণতা হয়তো পায় না। যারা দাবি করেন, যারা বলেন যে আমাদের সম্পর্ক একদম সেই পূর্ণতা পেয়েছে বা সেই সেই ফিনালেটা পেয়েছে, তাহলে কোথাও একটা আমার মনে হয় গরমিল থেকে যায়। কেননা যদি সম্পর্কে ওই সমাপ্তিটা আসে তাহলে সম্পর্কটা টিকবে না, আর যদি অসমাপ্ত থেকে যায় তাহলে আমার মনে হয় সেখান থেকে আবার নতুন কিছু পাওয়ার একটা উদ্যোগ থাকে, সবসময় চাওয়ার একটা উদ্দেশ্য থাকে। এবং এবারটা পারলাম না, পরের বারটা ঠিক হবে, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে তো বলে থাকি, প্রেমের ক্ষেত্রেও তাই, যে কোনো কিছু সমাপ্ত হয় না, অসমাপ্তই থেকে যায়। এবং সেটাই প্রেমের ক্ষেত্রে, এহানো কোনো ইমোশন নেই যেটা রবীন্দ্রনাথ বোঝাননি, সেটাই আমরা এই অ্যালবামের মাধ্যমে প্রকাশ করেছি। ছটি গান, তার সঙ্গে রাজীব চক্রবর্তীর ছটি কবিতা, একটু অন্য ধাঁচের, একটু অন্য ধারার কাজ। আমি এখানে সূত্রধর, আমি এখানে সেই প্রেমিক যিনি প্রেমে পড়েছেন সেই নারী চরিত্রের, এবং বিভিন্নভাবে কৈশোর থেকে যৌবন থেকে মাঝ বয়স থেকে বার্ধক্য, বিভিন্ন সময়ে তার প্রেমের ব্যাখ্যা, তার প্রেমের বিস্তার সেটা বদলাতে থাকে, সেটাই আমি আমার কণ্ঠের দ্বারা তুলে ধরার চেষ্টা করেছি। 24 hours TV-র সমস্ত দর্শকদের, মীরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে বাংলা নতুন বছর, আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, ভালো থাকবেন। আসলে আমাদের জীবনে যে কটি প্রেম, যে কটি আমি ইনিশিয়ালি প্রেম হিসাবেই বলবো, প্রেম তখনই সার্থক হয় যখন সেটা অসমাপ্ত থাকে।
কারণ প্রেমের প্রেম যখনই পরিণতি পেয়ে যায়, যখনই তার শেষ হয়ে যায়, তখনই কিন্তু সেটা সমাপ্তির পথে চলে যায়। এবং এই বিশ্বাসের ওপর ভর করেই এই কনসেপ্ট অসমাপ্ত। এবং আমি এটা পার্সোনালি বিশ্বাস করি, মানুষের জীবনে শুধু প্রেম নয়, প্রত্যেকটি সম্পর্কর মধ্যেই এই অসমাপ্তি আছে। একটা কোথাও যখনই একটা সম্পর্ক শেষ হয়ে যায়, তখন কিন্তু সেটা সমাপ্তির পথে চলে যায়, সম্পর্কটার ইতি হয়ে যায়। কিন্তু আমাদের মনুষ্য জীবনে এটা কাম্য নয়। আমরা প্রত্যেকটা সেটা মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, প্রেমিকের সাথে সম্পর্ক, হাজবেন্ডের সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক স্পেশালি, যেগুলো যুগ যুগান্তর ধরে চলমান, গতিময় এবং যার কোনো সমাপ্তি নেই, সেগুলো সব সময়ের জন্যই অসমাপ্ত। তার মধ্যে যন্ত্রণা, বেদনা, আনন্দ, ক্ষোভ, রাগ, অভিমান এবং সবথেকে বড় কথা বঞ্চনা, যা যেভাবে বলতে চান, প্রত্যেকটি জিনিসের সমাহার থাকে। এবং সব মিলিয়েই আমাদের জীবনের প্রত্যেকটা অসমাপ্তির জায়গা কখনো সুখের, কখনো বিরহের হয়ে ওঠে। ভালোবাসি, ভালোবাসি ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। নমস্কার, আমি জয়তী। 24 hours সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। নতুন বছর 1426 একদম আসতে চলেছে, একদম আমাদের দৌড় গোড়ায়, কড়া নাড়ছে বলা চলে। সকলে খুব ভালো থাকুন। বাঙালিদের জীবনের তিনটি মূল বিষয়, একটা হচ্ছে সংস্কৃতি চর্চা, দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়া, আর তৃতীয় হচ্ছে আড্ডা। এই তিনটের সমাহার আপনাদের জীবনে নতুন বছরে বারবার ফিরে 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 আসুক। আনন্দময় হোক জীবন, কল্যাণ হোক।